দক্ষিণ চব্বিশ পরগনা জেলা চম্পাহাটিতে ট্রেন অবরোধ করলো যাত্রীরা। বিশ্বব্যাপী করোনার যে মহামারি চলছে তার ফলে রেলের বহু কর্মী করোনা পজিটিভ হয়েছে, যার ফলে কলকাতার দক্ষিণ শাখায় বহু লোকাল ট্রেন চলাচল বন্ধ বেশ কিছুদিন ধরে। ট্রেন কম থাকার কারণে সকাল থেকে লোকাল ট্রেনের যাত্রীদের ভিড়, আর ওই ভিড়েই ঠাঁসা ঠাঁসি করে উঠতে গিয়ে আজ এক রেল যাত্রী পড়ে যায় ট্রেন থেকে। তাকে তুলে কালিকাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। তারপর সকাল আটটা থেকে চলে রেল অবরোধ চম্পাহাটিতে। ঘটনাস্থলে আসে রেল পুলিশ। ঘণ্টাখানেক পরে আবার রেল চলাচল স্বাভাবিক হয়। এক প্রত্যক্ষদর্শী বলেন, 7:20 ট্রেনটায় ক্যানিং থেকে আসা ট্রেনের অতিরিক্ত যাত্রী থাকার কারণে চম্পাহাটি থেকে বহু প্যাসেঞ্জার উঠতে পারেননি। তারপর একজন কোনো মতে ট্রেনে ওঠে এবং সে চম্পাহাটি স্টেশন থেকে রেলগেট আসার পরে ট্রেন থেকে পড়ে যায়। তাকে নিয়ে রেলযাত্রীরা কালিকাপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এবং তার অবস্থা গুরুতর। সে মতো অবস্থায় যাত্রীরা ক্ষুব্ধ হয়ে চম্পাহাটি ট্রেন অবরোধ করেন। ইতিমধ্যে চম্পাহাটি রেলগেট সংলগ্ন অসংখ্য যাত্রীরা তারাও রেলগেট অবরোধ করে এবং আপ এবং ডাউন ট্রেনের দুই দিক থেকেই দাঁড়িয়ে পড়ে। এই অবরোধ নিয়ে যাত্রীরা বলে, ঠিক টাইমে ট্রেন চললে এই দুর্ঘটনা হতো না এবং এই দুর্ঘটনা না হলে তারা অবরোধও করতেন না। এবার শুনে নেওয়া যাক এই অবরোধ সম্পর্কে ঠিক কি বললেন একজন রেলের নিত্যযাত্রী। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে উজ্জ্বল সরকারের রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। করেছে যার কারণে ট্রেনটা বন্ধ, ট্রেনটা যাতে সবাই চলুক সেইরকম ভাবেই যাতে ট্রেন চলুক, যাতে সবাই চলতে পারে, মানুষ বেঁচে থাকতে পারে। ট্রেন বাতিল হচ্ছে, ট্রেনটা বাতিল হচ্ছে, ট্রেনটা যাতে না বাতিল না হয়, এটাই হচ্ছে জনগণের। কোন ট্রেনে এই ঘটনা ঘটেছে? 7:20 ট্রেনগুলো বাতিল করার জন্য ওভারলোড হচ্ছে ট্রেনটা, যার কারণে লোক পড়ে যাচ্ছে। এখন তো করোনা হচ্ছে, আর বেরিয়ে দেওয়া উচিত না, কম করে দিচ্ছে আর তো করোনা।